দেখো যে অভিযোগটা উঠছে সেই অভিযোগটা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, এবং গোটা বিষয়টা যেটা ঘটে শুক্রবার দিন গভীর রাত্রে, শুক্রবার দিন গভীর রাত্রে আসানসোলের বাসিন্দা ওই তরুণী তিনি মোটর বাইকে ওঠেন এবং ওঠার পরে তিনি চলে আসেন রুবির মোড়ে, এবং সেখানে তিনি তার এক বন্ধু যিনি গড়ফা এলাকায় থাকেন তাকে প্রথমে ফোন করেন, এবং রুবির মোড়ে যখন ওই তরুণী 25 বছর বয়সী আসানসোলের বাসিন্দা এখানে কর্মসূত্রে তিনি মোটর বাইকে উঠেছিলেন খবরটি তুমি জানো দর্শকরা জানেন, তার পরবর্তী ক্ষেত্রে রুবির মোড়ে যখন তার বন্ধু আসে, আসার পর সেখানে উপস্থিত একেবারে গভীর রাত্রি শুক্রবার, আর সেখানে উপস্থিত যে ট্রাফিক পুলিশের কর্মীরা ছিলেন তাদের দ্বারস্থ হয় প্রথমে, এবং নিয়ারেস্ট পুলিশ স্টেশন কী রয়েছে সেটা জানতে পারে, এর পরবর্তী ক্ষেত্রে কসবা থানার কথা বলা হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে, তারপর সেখান থেকে তরুণী তার বন্ধুকে নিয়ে কসবা থানায় যায়। কসবা থানার পুলিশ কর্মীরা গোটা ঘটনার যে অভিযোগটা উঠছে অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, এবং সেই অভিযোগ শোনার পরে পুলিশ কর্মীরা কিন্তু কলকাতা পুলিশ কর্মীরা তারা ওই তরুণীকে এবং ওই যুবককে তার বন্ধুকে কলকাতা পুলিশের কসবা থানার পুলিশ তারা গাড়িতে বসায়, বসিয়ে যে সংশ্লিষ্ট থানা এলাকায় এই গোটা ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ওঠে ওই রাত্রেবেলা গভীর রাত্রেবেলা তরুণীকে এবং তার বন্ধুকে কসবা থানা পুলিশ সাহায্য করে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে গোটা বিষয় তাদেরকে জানাবার পর তারা যেহেতু অভিযোগে অভিযোগটি আসা নিয়ে আসা হচ্ছে তোলা হচ্ছে সেই অভিযোগটা অত্যন্ত গুরুতর অভিযোগ, তারপর ওই রাত্রেবেলায় কিন্তু পুলিশ তাদেরকে নিয়ে যাওয়া যায় এবং নিয়ে গিয়ে কিন্তু মহিলাকে এবং তার বন্ধুকে নিয়ে যায় বিধাননগর নর্থ থানা, এবং তারপর রাত্রেবেলায় গোটা বিষয়টা কিন্তু অভিযোগ দায়ের করা হয়, এবং সেই অভিযোগ যখন দায়ের করা হয় বিভিন্ন জায়গায় যে কোন গাড়িতে উঠেছিল সিসিটিভি সার্ভিলেন্স এবং কার গাড়িতে উঠেছিল সেই বিষয়টা জানার পর মহিলার কাছ থেকে এবং সিসিটিভি ফুটেজ দেখার পর এই এএসআইকে এবং তার সঙ্গে যে সিভিক ভলেন্টিয়ার ছিল তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালকে বিকেলবেলা গ্রেপ্তারটি হয় তেমনটা জানাচ্ছে, প্রথমে আটক এবং তারপর রাত্রিবেলা গ্রেপ্তার, এবং তাদের বিরুদ্ধে এক হচ্ছে ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে, এএসআইকে সাসপেন্ড করা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু বরখাস্ত করা হয়েছে তেমনটাই কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। সঙ্গীতা ধন্যবাদ পার্থ প্রতিম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।